قالوا لم نكن من المصلين দুনিয়াতে আমরা কি ছিলাম না নামাজি ছিলাম না ولم نكن نطعم المسكين দুই নাম্বার কারণ দুনিয়াতে আমরা অভাবগ্রস্ত মিসকিনদেরকে খাবার দিতাম না সালাত কেউ যদি আদায় না করে তার অপরাধ একটা আর মিসকিনদেরকে যদি খাবার না দেয় গরীব অসহায় বঞ্চিত মানুষের অধিকার যদি ফিরিয়ে না দেয় অপরাধ কয়টা দুইটা আর দুইটা এমন অপরাধ যে অপরাধ করলে তার দেহের মধ্যে আর ঈমান থাকে না আর ঈমান না থাকলে জান্নাত আশা করা যায় না আমরা গত জুমায় যে আলোচনা আমরা করেছি সেটি হচ্ছে যে জাহান্নামীরা এবং জান্নাতীদের সাথে কথা হবে জাহান্নামীরা বলবে আমরা চারটা কারণে জাহান্নামে আসছি কয়টা কারণে চারটা কারণে একটা কারণ ছিল কালু লাম নাকু মিনাল মুসাল্লিন দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না কি ছিলাম না নামাজি ছিলাম ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন আর দুই নাম্বার কারণ যেটা বলবে সেটা হচ্ছে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না মিসকিনদেরকে কি দিতাম না খাবার দিতাম না মিসকিন অভাব অভাবগ্রস্ত দরিদ্র ব্যক্তিকে আমরা খাবার দিতাম না মিসকিনদেরকে খাবার দিতাম না এটার দুইটা অর্থ কয়টা অর্থ দুইটা এক নাম্বার অর্থ হলো সে নিজেও মিসকিনদেরকে খাবার দিত না আবার যারা মিসকিনদেরকে খাবার দিত তাদেরকেও খাবার না দেওয়ার জন্য নিরুৎসাহিত করত নিজেও দিত না আরেকজনে দিত সেটাও দিতে দিত না তো আমরা মিসকিনদেরকে যে খাবার দিতাম না জবাবে বলবে আমরা কি করতাম না মিসকিনদেরকে খাবার দিতাম না তাহলে মিসকিনদের খাবার দিতাম না কয়টা অর্থ দুইটা এক নাম্বার নিজেও মিসকিনদেরকে খাবার দিত না আবার অন্যকেও খাবার দিক এটাও সে চায় না এটাও সে চায় না আমার প্রিয় ভাইরাম আমরা যারা সালাত আদায় করি নাই সালাত আদায় করি নাই সালাত আদায় করি নাই আমাদের অপরাধ হলো একটা জোরে বলুন কয়টা সবাই বলেন কয়টা সালাত আদায় করি নাই অপরাধ একটা কিন্তু দ্বিতীয় কন্ডিশনে এসে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না আমরা যদি মিসকিনদেরকে খাবার না দিয়ে থাকি তাহলে আমাদের অপরাধ হলো দুইটা একটা হলো সবচেয়ে বড় অপরাধ আর একটা হলো আমরা খাবার দেই নাই এইটা হলো অপরাধ তাদের অধিকার নষ্ট করে দিয়েছি আর সবচেয়ে বড় অপরাধ সেটা হলো কি ওই অপরাধের কথা বললে স্মরণ হলে মনে হয় আমাদের ঈমান থাকে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন আর আপনি কি লক্ষ্য করেননি আপনি কি তাদেরকে দেখেননি ইউকাদ্দিবু মিথ্যায় প্রতিপন্ন করেছে বিদ্দিন দিনকে আর রাইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দিন আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেননি যারা আল্লাহর দিনকে অস্বীকার করেছে আল্লাহর দিনকে মিথ্যায় প্রতিপন্ন করেছে এখন দিন শব্দের দুটি অর্থ একটি অর্থ হলো মালিকি যাওমিদ্দিন দিন শব্দের একটি অর্থ হলো পরকাল একটি অর্থ কি পরকাল যেই পরকালে আমি আপনি দুনিয়াতে যা যা করেছি প্রত্যেকটি কাজের জবাবদিহি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে দুনিয়াতে সে যা অর্জন করেছে অর্জন করেছে পরিপূর্ণভাবে পঙ্খানুভাবে তাকে তাই দেওয়া হবে একটু কমও দেওয়া হবে না একটু বেশিও দেওয়া হবে না আমার প্রিয় ভাইরা ওই দিবসে কড়াই কড়াই হিসাব করা হবে এবং সূর্যটা মাথার উপরে দাঁড়িয়ে যাবে ১২টা মুখ দিয়ে তাপ দেওয়া শুরু করে দেবে
আমার প্রিয় ভাইরাম, আজকের পৃথিবীতে সূর্যটা এত দূরে দূর থেকে আমাদেরকে তাপ দেয়, যেই তাপের তীব্রতা বৈশাখ চৈত্র মাসে এতটাই তীব্র ধারণ করেন, আমরা বালু মাটিতে জুতা ছাড়া হাঁটতে পারি না, আমরা পানির মধ্যে পা রাখতে পারি না, এত দূর থেকে আলো দেওয়ার পরেও আমাদের পা পুড়ে যায়, জ্বলসে যায়, মাত্র 40-42 ডিগ্রি তাপমাত্রা হওয়ার কারণে। কিয়ামতের দিন এই সূর্যটা যখন মাথার 4 ইঞ্চি উপরে সুরমাদান সুর সলাকার মতো দূরত্ব মাথার উপরে যখন দাঁড়িয়ে যাবে, 12টা মুখ দিয়ে যখন তাপ দেওয়া শুরু করবে, প্রত্যেকটা অপর ব্যক্তির অপরাধ অনুযায়ী তার দেহের মধ্য থেকে ঘাম ঝরতে থাকবে, কিন্তু হাসরের মাঠ এরকম আমাদের মতো জমিন হবে না, ঘাম ঝরবে, মাটি শুষে খাবে, আমাদের জমিনে পানি সেরে দিলে পানিগুলি মাটি শুষে খেয়ে ফেলে, ঠিক কিনা বলেন? পানি সেরে দিলে কি হয়? আসরের মাঠ হবে তামার। কিসের তামার? ওই যে কারেন্টের যে তার, তারের মধ্যে কি আছে? তামাস। তামার জমিন যখন হবে তখন ঘাম যা পড়বে ওই ঘাম তামার উপরেই থাকবে, তামার নিচে যাবে। আমার প্রিয় ভাইরা, হাদিস শরীফের ভিতরে এসেছে, কারো গাম তার হাঁটু পর্যন্ত হবে, কারো গাম তার কোমর পর্যন্ত হবে, কারো গাম তার বুক পর্যন্ত হবে, কারো গাম তার গলা পর্যন্ত হবে, কারো গাম তার নাক পর্যন্ত হবে, আবার কারো গাম তার অপরাধ বেশি হওয়ার কারণে গাম তার এত বেশি হবে যে সে তার গামের মধ্যে হাবু ডাবু খাবে। আমি আপনাদের নিকট প্রশ্ন রাখতে চাই, সেটি হলো সূর্যটা এত দূরত্ব থেকে চাপ দেওয়ার কারণে, তাপ দেওয়ার কারণে যদি চৈত্র মাসে বালু গরম হয়ে যায়, বালু গরম হয়ে যায়, যেখানে অল্প পানি আছে সে পানি গরম হয়ে যায়, বালুতে পা রাখা যায় না, পানিতে পা রাখা যায় না, কিয়ামতের ওই ভয়াবহ দিনে সূর্য অত দূরত্ব নয় মাথার কাছে যখন দাঁড়িয়ে যাবে, তখন এই সূর্যের তাপে শরীর থেকে যে পানি ঝরবে, এই পানির কারণে পানি এতটাই গরম হবে, মনে হবে দেহ থেকে শরীরের চামড়াগুলি খসে পড়ে যাচ্ছে। তাহলে দিন শব্দের এক নম্বর অর্থ হলো এই পরকাল। দিন শব্দের এক নম্বর অর্থ কি? পরকাল। দুই নম্বর দিন শব্দের অর্থ হলো আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে আমি তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে আমি ইসলামকে মনোনীত করে দিলাম। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় অবশ্যই অবশ্যই আল্লাহর নিকট সবচেয়ে মনোনীত ধর্ম হলো ইসলাম। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার দিনকে অস্বীকার করবে, আমার দিনের মডেলকে আদর্শকে বাদ দিয়ে যারা অন্য মতাদর্শকে গ্রহণ করবে, তাদের নামাজ রোজা হজ যাকাত কোনোটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না, বরং তারা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে এখানে দিন শব্দের একটি অর্থ পেলাম কি? জীবন ব্যবস্থা। দিন শব্দের অর্থ কি? কথা কয় না। দিন শব্দের অর্থ কি? জীবন ব্যবস্থা। আর একটা দিন শব্দের অর্থ কি পেলাম? পরকাল। আর একটা দিন শব্দের অর্থ কি পেয়েছি? পরকাল। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, আরাইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু দুআ আলা তাআমিল মিসকিন।
আপনি তাদেরকে লক্ষ্য করেননি? আপনি কি তাদেরকে দেখেননি যারা দিনকে অর্থাৎ পরকালকে এবং জীবন ব্যবস্থাকে অস্বীকার করেছে? কি করেছে? পরকালকে অস্বীকার করেছে, দিনকেও জীবন ব্যবস্থাকেও অস্বীকার করেছে। আমরা বললাম আল্লাহ যারা দিনকে অস্বীকার করেছে, জীবন ব্যবস্থাকে, ইসলামী জীবন ব্যবস্থাকে যারা অস্বীকার করেছে, পরকালকে যারা অস্বীকার করেছে, তাদের পরিচয় কি আমরা জানতে চাই। আল্লাহ রাব্বুল আমিন পরিচয় এর পরের আয়াতে পরিচয় দিয়ে বলেন, يدعو الجتيم ولا يحض على طعام المسكين যারা দিনকে অস্বীকার করেছে অর্থাৎ জীবন ব্যবস্থা এবং পরকালকে অস্বীকার করেছে, তাদের প্রথম নাম্বার ব্যক্তি হলো তারা ইতিমদেরকে ঘাট ধাক্কা দিয়ে তার অধিকার থেকে বঞ্চিত করে বাড়ি থেকে বের করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যারা এতিমদেরকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় তারা কি অস্বীকার করেছে? দিন। এক নাম্বার জীবন ব্যবস্থা, দুই নাম্বার কি? পরকাল। জীবন ব্যবস্থাকে অস্বীকার করেছে, আবার পরকালকেও অস্বীকার করেছে। তাদের এক নাম্বার কি? যারা এতিমদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে বাড়ি থেকে বের করে দেয়। আমরা জিজ্ঞেস করলাম আল্লাহ, এক শ্রেণীর কথা আমরা এখানে জানতে পারলাম, যারা এতিমদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় তারা দিনকে অস্বীকার করেছে, দুনিয়াতে ইসলামী জীবন ব্যবস্থাকে অস্বীকার করেছে। আর দুই নাম্বার পরকালকে, যে পরকালে হিসাব নিকাশ করা হবে, জবাবদিহি করা হবে, সে পরকালকে অস্বীকার করেছে। তাহলে দুই নাম্বার ব্যক্তি কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের এর পরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরে জানিয়ে দিয়েছেন সেটি হচ্ছে, আর দুই নাম্বার মানুষ হলো যারা অভাবগ্রস্ত মিসকিনদেরকে খাবার দেয় না। মিসকিনদেরকে কি দেয় না? খাবার দেয় না। তাহলে দিন কে অস্বীকার করেছে? যারা এতিমদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আর দুই নাম্বার ব্যক্তি হচ্ছে যারা অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে কি দেয় না? খাবার দেয় না। আমরা সালাত আদায় করি নাই, অপরাধ কয়টা? সবাই বলেন অপরাধ কয়টা? একটা। কিন্তু আমরা যদি মিসকিনদেরকে খাবার না দেই তাহলে অপরাধ কয়টা? জোরে বলেন কয়টা। এক নাম্বার অপরাধ, দুনিয়াতে আমরা ইসলামী জীবন ব্যবস্থাকে, ইসলামী আইন ব্যবস্থাকে অস্বীকার করেছি। আর দুই নাম্বার পরকালকে অস্বীকার করেছি। আমার প্রিয় ভাইরাম, এই জন্য এই সমাজে যারা অভাবগ্রস্ত মিসকিন রয়েছে, গরিব মানুষ রয়েছে, আমার প্রিয় ভাইরাম, আপনাদেরকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ আমার আমার সম্পদ নয়, এই সম্পদ আমার সম্পদ নয়, আমার মাধ্যমে, আমাকে উসিলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমানত হিসাবে সম্পদ দিয়েছেন। কি হিসাবে? আমানত হিসাবে সম্পদ দিয়েছেন। এই সম্পদ তুমি লালন পালন করবা, তোমার কাছে গুচ্ছিত থাকবে। এই সম্পদের মধ্যে গরিবের অধিকার রয়েছে, সে গরিবের অধিকার তুমি ফিরিয়ে দেবে। আমার সম্পদ যতই থাক কিন্তু গরিবের, আমার সম্পদের মধ্যে যে গরিবের অধিকার রয়েছে, আমার সম্পদের মধ্যে যে গরিবের হক রয়েছে, আমার সম্পদের মধ্যে যে এতিমের অধিকার রয়েছে, আমার সম্পদের মধ্যে যে এতিমের অধিকার রয়েছে, সে অধিকার আমরা কখনো আদায় করি না। শুধু আমার সম্পদ আছে, সম্পদ আরো বাড়ানোর চেষ্টা করি। সম্পদ কি করার চেষ্টা করি? বাড়াই।
কিন্তু এই সম্পদ সব সম্পত্তিতে আমার নয়, এর মধ্যে গরীব অভাব মিসকিনদের অধিকার রয়েছে। এই অধিকার যদি আপনি তাদেরকে না দেন, অধিকার যদি তাদের অধিকার আদায় না করেন, তাহলে আপনি দুনিয়াতে জীবন ব্যবস্থাকে অস্বীকার করেছেন, পরকালকে অস্বীকার করেছেন। আর এই দুনিয়া এবং পরকালকে যারা অস্বীকার করবে তারা কখনো মুমিন থাকতে পারবে? থাকতে পারবে? জোরে বলেন থাকতে পারবে? ইসলামকে অস্বীকার করে মুমিন থাকা যায়? পরকালকে অস্বীকার করলে সে তো ইমানদারি নয়। আমার প্রিয় ভাইরাম, মিসকিন হচ্ছে খুবই গরিব মানুষ, যাদের জন্য খাদ্য জোগাড় করা খুবই কঠিন, এরা সব সময় অভাবী থাকে। একজন এতিমের হয়তো উত্তরাধিকারী সূত্রেও থাকতে পারে, কিন্তু এদের কোনো সম্পত্তি থাকা তো দূরের কথা, মৌলিক চাহিদা পূরণ করার মতো সম্পদও তাদের নেই। শুধু আম পাবলিকের মধ্যে যে অভাবগ্রস্ত রয়েছে তা না, গত এক সপ্তাহ আগে একটা মাহফিলে, কালিহাজিতে একটা মাহফিলে আমি গিয়েছি, সেখানে যাওয়ার পরে দেখতে পেলাম যে মাইকে প্রচার করতেছে মাওলানা মুহাম্মদ শাহজাহান অভাবী, শাহজাহান অভাবী। তো আমি সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই মানুষ নামে শেষে ভালো কিছু লাগায়, ভালো কিছু উপাধি লাগায়, কিন্তু ভাই আপনি একদম মানে মাওলানা শাহজাহান অভাবী, বিষয়টা আমি বুঝতে পারলাম না, একটু বুঝালে খুশি হতাম। কয় ভাই কি বলবো, সারা জীবন আমার অভাব থাকে, এই অভাবটাকে এজন্য আমি আমার নামের সাথে সম্পৃক্ত করে দিয়েছি। কি করছে? নামের সাথে সম্পৃক্ত করেছে। তাহলে অভাবই শুধু আম পাবলিকের মধ্যে আছে বিষয়টা এরকম নয়, হুজুরদের মধ্যে অভাবই থাকতে পারে। আমার প্রিয় ভাইরাম, আমার আপনার বাড়িতে আগামীকাল আমরা কি খাব, সে খাবার আমরা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, আগামীকাল কি পোশাক পরব সে পোশাক রেখে দিয়েছি, আগামীকাল কোথায় যাব সেখানে যাওয়ার জন্য পরিকল্পনা করেছি। কিন্তু একজন অভাবগ্রস্ত মানুষ যিনি দিন আনে দিন খায়, সে কিন্তু আগামীকাল কি কাপড় পরিধান করবে সে কাপড়ের ব্যবস্থা তার নাই, আগামীকাল সে কি খাবার খাবে সে খাবারের ব্যবস্থাও তার নাই, আগামীকাল সে কোথায় যাবে সে অসুস্থ হলে কি চিকিৎসা করবে, সে চিকিৎসার যে একটা খরচ সে খরচটাও তার মধ্যে নাই। এই লোকগুলিকে কি বলে? অভাবী, মিসকিন। এই লোকগুলিকে কি বলে? মিসকিন। আমার প্রিয় ভাইরাম, সকল মানুষের সকল মিসকিনের অভাব দূর করা যেত তখন যদি এই সমাজ ব্যবস্থা ইসলামী সমাজ ব্যবস্থায় পরিণত হয়ে যেত, তাহলে ধনীদের কাছ থেকে নির্দিষ্ট হারে অভাবগ্রস্ত মানুষের যে অধিকার রয়েছে সে অধিকারের টাকা নিয়ে এরপরেই রাষ্ট্রীয়ভাবে প্রত্যেক মিসকিনের কাছে যদি পৌঁছে দেওয়া যেত, তাহলে এই সমাজ থেকে অভাবী মানুষ আর থাকতো না। কিন্তু ইসলামী সমাজ ব্যবস্থা না থাকার কারণে অভাবী মানুষ আরো দিন দিন অভাবগ্রস্ত হয়ে যাচ্ছে। আমার প্রিয় ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। কোরআনে কারীম থেকে সংকলিত সূরা জারিয়াতের অন্তর্গত রব্বি কারিম বলেন, বিত্তশালীদের ধনীদের সম্পদের মধ্যে অভাবগ্রস্ত মিসকিনদের অধিকার রয়েছে। কার কথা? তার মানে আল্লাহ পাক আপনাকে সম্পদ দিয়েছেন, সম্পদ দেওয়ার পাশাপাশি এ কথাও বলেছেন, যাদেরকে আমি সম্পদ দিয়েছি তাদের সম্পদের মধ্যে অভাবগ্রস্ত গরিব এতিম ব্যক্তিদের অধিকার রয়েছে, হক রয়েছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ায়ুতুইমুনা ত্বআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া যতীমা ওয়া আসীরা। কোরআনে কারীম থেকে সংকলিত সূরা আদ-দাহরের অন্তর্গত আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিয়েছেন, তারা আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহর আহ্বানে সাড়া দেওয়ার জন্যেই
দরিদ্র এতিম ও বন্দীদেরকে খাদ্য দান করে। তাহলে আল্লাহকে যারা অভাবগ্রস্ত মিসকিন গরিবদেরকে খাবার দেয় সম্পদ দেয় আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন যে তারা খাবার দেয় শুধু আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরাম হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর নবী বলেন যে ব্যক্তি অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে খাবার প্রদান দিল খাদ্য দিল বস্ত্র দিল আল্লাহর নবী বলেন সে যেন আমি নবীর আনুগত্য করলো সুবহানাল্লাহ। বলেন আল্লাহর নবী বলেন রুদ্দুসাইলা ওয়ালাউ বিযিলফিম মুহতারিক। আল্লাহর নবী বলেন তোমাদের নিকট যখন কোনো অভাবগ্রস্ত ব্যক্তি তোমাদের কাছে এসে যাবে তখন তোমরা পোড়া একটি খুর হলেও তাদেরকে দিয়ে দাও আর যে ব্যক্তি এই খুর সামর্থ্য আছে খুর দেওয়ার সে যদি অভাবগ্রস্ত আগুনের পোড়া খুর যদি প্রদান করে আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আগুনের পোড়া সামান্য খুর দিয়েও অভাবগ্রস্ত ব্যক্তির হাতে তুলে দিল আল্লাহর নবী বলেন সে ব্যক্তি আমি নবীর আনুগত্য করল সুবহানাল্লাহ। বলেন অভাবগ্রস্ত ব্যক্তিকে খাদ্য দেওয়া মানে আল্লাহর রাসূলের আনুগত্য করা। আমার প্রিয় ভাইরাম আপনি যদি অভাবগ্রস্ত ব্যক্তিদের হাতে খাবার তুলে দেন ক্ষুধার্ত ব্যক্তিকে যদি খাবার তুলে দেন তুলে দেওয়ার কারণে আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহর নবী মসজিদের নববীতে বসে আছেন এমন সময় তার সাহাবীদেরকে নিয়ে দিনের কথা বলছেন এমন সময় এক ক্ষুধার্ত ব্যক্তি এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ক্ষুধার্ত আমাকে খাবারের ব্যবস্থা করুন। আল্লাহর নবী ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেওয়ার জন্য তিনি তার বাড়িতে তার স্ত্রীর নিকট খবর পাঠালেন একজন ক্ষুধার্ত ব্যক্তি এসেছে বাড়িতে যা খাবার রয়েছে ক্ষুধার্ত ব্যক্তির জন্য পাঠিয়ে দাও। বাড়ি থেকে স্ত্রী জবাব দিলেন বাড়িতে পানি ব্যতীত আর কোনো খাবার নেই। আল্লাহর নবী আরেকজন স্ত্রীর কাছে খাবার খবর পাঠালেন একজন ক্ষুধার্ত ব্যক্তি এসেছে বাড়িতে যদি কোনো খাবার থাকে খাবার পাঠিয়ে দেওয়ার জন্য আরেকজন স্ত্রী খবর পাঠালো বাড়িতে পানি ব্যতীত আর কোনো খাবার নাই। আল্লাহর নবী বসে না থেকে আরেকজন স্ত্রীর নিকট খবর পাঠালেন আল্লাহর নবী স্ত্রীর নিকট যখন খবর পাঠালেন খবর পাঠানোর পরে বাড়ি থেকে খবর এলো পানি ব্যতীত আর কোনো খাবার নাই। আল্লাহর নবী এইভাবে তার যতগুলি স্ত্রী রয়েছে প্রত্যেকটা স্ত্রীর কাছে যখন খবর পাঠানোর পরে যখন ব্যর্থ হয়ে গেল তখন উপস্থিত সাহাবীদের মাঝে ঘোষণা করে দিল ও আমার সাহাবায়ে কেরামগণ আজকে এই যে তোমাদের নিকট একজন ক্ষুধার্ত ব্যক্তি এসেছে মুসাফির ব্যক্তি এসেছে এই মুসাফির ব্যক্তির জন্য কে পারো যে পারো তোমরা তার জন্য খাবারের ব্যবস্থা করো সুবহানাল্লাহ। বলেন আবু তালহা একজন সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে রাতে এই ব্যক্তির জন্য খাবারের ব্যবস্থা আমি নিব দায়িত্ব আমি নিলাম দায়িত্ব আমি নিলাম। বাড়িতে যাওয়ার পরে তার স্ত্রীকে বললেন একজন মুসাফির মানুষ এসেছে আল্লাহর রাসূল খাবারের ব্যবস্থা করতে বলেছেন আমি রাজি হয়ে গিয়েছি বাড়িতে কি কোনো খাবার আছে। স্ত্রী জবাব দিয়ে বলে বাড়িতে খাবারের মতো কোনো খাবার নাই তবে বাচ্চা ছোট ছোট বাচ্চাদের জন্য প্রয়োজনীয় খাবার রয়েছে। তালহা বলেন স্ত্রী বাচ্চাগুলি যখন বিকালবেলা বাড়িতে আসবে রাতের বেলা বাড়িতে আসবে তখন অন্য কিছু বলিয়ে এই বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দেবে আর এই বাচ্চাদের খাবার দিয়ে আমি এই অভাবগ্রস্ত ব্যক্তির চাহিদা খাবারের চাহিদা পূরণ করব। আর ওই মেহমান যখন বাড়িতে আসবে আসার সাথে সাথে আমাদের ঘরের বাতিটাকে নিভিয়ে দেবে যাতে আমরা তিনি যাতে বুঝতে পারেন যে আমরা খাবার খাই খাবার খাচ্ছি আমরা খাবার খাচ্ছি কিন্তু খাবার নাই কি বুঝায় আমরা খাবার খাচ্ছি। রাত্রিবেলায় মুসাফির ব্যক্তির যখন খাবারের ব্যবস্থা করা হলো খাবারের ব্যবস্থা যখন করা হলো
পরের দিন সকাল বেলা তালহা আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাতে যখন গেলেন যাওয়ার সাথে সাথেই আল্লাহর নবী বললেন তালহা তুমি রাতের বেলায় ওই ব্যক্তিকে খাবার দেওয়ার কারণে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন শুধু এটাই নয় তিনি মুস্কি হেসেছেন বলেন সুবহানাল্লাহ তাহলে এখান থেকে বোঝা যায় অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে যদি আমরা খাবার দেই তাহলে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ বলেন আমার প্রিয় ভাইরা অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে যদি আমরা খাবার না দেই খাবার যদি না দেই তাহলে আল্লাহ রাব্বুল আমিন সম্পদ পর্যন্ত ধ্বংস করে দেয় আছে না নাই আমার প্রিয় ভাইরা কয়েকজন ব্যক্তি মিলে একটি ফলের বাগান করেছিল ফুলের বাগান করেছিল এই ফুলের বাগানটা বাগানের মধ্যে যখন ফুল ধরেছিল তখন তারা চিন্তা করলো আমরা আমাদের বাগানের মধ্যে সুন্দর সুন্দর ফুল এসেছে এই ফুলগুলি আগামীকাল সকালবেলা তুলে নিয়ে আমরা বাজারে বিক্রি করব আর এই ফুলগুলির ভিতর থেকে কোনো অসহায় বঞ্চিত মানুষদেরকে এই ফুল দেব না রাতের বেলায় চার বন্ধু কয়েকজনে মিলে বাড়িতে গিয়ে শুয়ে আছে কি করছে শুয়ে আছে পরের দিন ভোরে মানে কেউ যাতে না দেখে ফজরের আজানের আগেই বাজার যার মতো বাড়ি থেকে চুপি চুপি উঠে ফলের বাগানের কাছাকাছি এসে দেখে যে ফলও নাই ফলের বাগানও নাই তারা দুইজনে চারজনে পরামর্শ করতেছে কি ব্যাপার আমরা কি পথ ভুল করে অন্য কোথাও আসলাম নাকি যে আমাদের যে বাগান সে বাগান গেল কই তার কারণ হলো এই ফুলের বাগানটা আল্লাহ রাব্বুল আমিন অভাবীদেরকে খাবার দেবে না গরিব অসহায় বঞ্চিতদের অধিকার দেবে না বলে তারা যখন প্রতিজ্ঞা করেছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন আর অসন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় গজব দিয়ে তাদের বাগানগুলিকে ধ্বংস করে দিয়েছেন এবার তারা কয়েকজনে পরস্পরকে দোষারোপ করা শুরু করলো হ্যাঁ এখানে গরিবদের অধিকার রয়েছে তুমি তো সে অধিকারের কথা বলো নাই বরং প্রতিজ্ঞা করেছো আগামীকাল কোন গরিব অসহায় ব্যক্তি যদি আসে তাহলে আমরা তাদেরকে আর ফল দিব না এজন্য আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করে দিয়েছে আমার প্রিয় ভাইরাম এভাবে যখন মানুষের রিজিক গুলিকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিযকাহু ফায়াকুলু রাব্বি আহানান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবার যখন তাকে পরীক্ষা করার জন্য তার রিজিক যখন সংকীর্ণ করে দেন তখন সে বলে আমার রব আমাকে অপমানিত করেছেন কি কয় কাউকে যখন পরীক্ষা করার জন্য তার রিজিক তাকে সংকীর্ণ করে দেন তখন সে কি বলে আমার রব আমাকে কি করেছেন অপমানিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা কখনো নয় এটা হতে পারে না বরং তোমরা এতিমদের সাথে সম্মানজনক ব্যবহার করতে নাম এবং মিসকিনদেরকে খাদ্য দানের জন্য পরস্পর উৎসাহিত করতে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের রিজিককে সংকীর্ণ করে দিয়েছেন তোমরা মিরাশের সব ধন সম্পদ সম্পূর্ণরূপে খেয়ে ফেলো কারণ তোমাকে যে ধন সম্পদ দিয়েছি সব তুমি নিজের মনে করে খেয়ে ফেলো কারণ এই যা সম্পদ রয়েছে সব সম্পদ তোমার নয় এই সম্পদের মধ্যে অভাবগ্রস্ত ব্যক্তিদের অধিকার রয়েছে আমার প্রিয় ভাইরা
আমি আপনাদের নিকট কয়েকটা হাদিস উপস্থাপন করেই আজকের আলোচনা ইতিটানব। রাসূল বলেন, যে ব্যক্তি দুনিয়ায় অপরের একটি প্রয়োজন মিটিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার একশত প্রয়োজন পূরণ করে দেবেন, এবং বান্দার দুঃখ দুর্দশা কেউ সহযোগিতার হাত বাড়ালে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি করুণার দৃষ্টি দিয়ে তাকাবেন। আপনি যদি অভাবগ্রস্ত মিসকিনের দিকে সহযোগিতার হাত বাড়ান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি করুণার দৃষ্টিতে তাকান। আমার প্রিয় ভাইরা, আল্লাহর রাসূল বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আপনি যদি কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে যার বস্ত্র নাই বস্ত্রহীন, তাকে যদি আপনি বস্ত্র পোশাক দেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সবুজ পোশাক পরাবেন। বলেন সুবহান। আমার প্রিয় ভাইরা, অন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেন, আল্লাহ তাআলা বান্দার জন্য সাহায্য যতক্ষণে থাকে, আল্লাহর কোন বান্দা তার বান্দাকে সাহায্য করার জন্য যতক্ষণ থাকেন, ততক্ষণ সে অপর ভাইয়ের সাহায্যে থাকে। আপনি যখন কোন বান্দাকে, কোন অভাবগ্রস্ত মিসকিনকে যতক্ষণ সাহায্য করবেন, আল্লাহ পাক ততক্ষণ আপনাকে সাহায্য করবে। বলেন সুবহান। আমার প্রিয় ভাইরা, আরেকটি হাদিসের কথা বলি, সেটি হচ্ছে, রাসূল বলেছেন যে অপর কোন মুসলমানকে বস্ত্রহীন অবস্থায় বস্ত্র দান করবে, আল্লাহ তাআলা তাকে সবুজ বর্ণের পোশাক পরাবেন, খাদ্য দান করলে তাকে জান্নাতের ফল খাওয়াবেন, পানি পান করালে তাকে জান্নাতের শরাব পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে অভাবগ্রস্ত মিসকিনদেরকে খাদ্য দেওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? বুখারীর বর্ণনায়, নিশ্চয় আল্লাহ তাআলা তার প্রতি দয়া করেন যে তার বান্দার প্রতি দয়া করে। আপনি যদি আপনার অপর কোন ভাইকে যদি দয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি দয়া করবে, আপনার প্রতি অনুগ্রহ নাজিল করবে। সুবহানাল্লাহ। বলেন তাহলে চারটা কারণ, একটি কারণ ছিল কি ছিল? কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, দুই নাম্বার কারণ, দুনিয়াতে আমরা অভাবগ্রস্ত মিসকিনদেরকে খাবার দিতাম না। সালাত কেউ যদি আদায় না করে তার অপরাধ একটা, আর মিসকিনদেরকে যদি খাবার না দেয়, গরিব অসহায় বঞ্চিত মানুষের অধিকার যদি ফিরিয়ে না দেয়, অপরাধ কয়টা? দুইটা। আর দুইটা এমন অপরাধ যে অপরাধ করলে তার দেহের মধ্যে আর ঈমান থাকে না, আর ঈমান না থাকলে জান্নাত আশা করা যায় না। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ।